যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সারা বছর পথে পথে দিন কাটে তাদের বছরের এই বিশেষ দিনে অন্য মেজাজে তারা অটো ও বাস চালকদের টুর্নামেন্ট অনুষ্ঠিত হল রবিবার বছরভর যাত্রী পরিষেবা দিতে ব্যস্ত থাকেন তারা ইচ্ছা থাকলেও সময় বা সুযোগ হয় না মাঠে যাবার বা খেলাধুলো করার সকলে মিলে তাই সিদ্ধান্ত নিয়েছিলেন ছাব্বিশে জানুয়ারির সকালটিকে একটু অন্যরকমভাবে কাটাতে এদেরকেও বাস চালক কন্ট্রাক্টর কেউ বা পরিবহনের সাথে যুক্ত শ্রমিক তাদের সাথে সমান উদ্যোগেই মাঠে নেমে পড়লেন বাস মালিকেরাও ছাব্বিশে জানুয়ারির সকালে অভিনব এই ক্রিকেট খেলার আয়োজন করা হয় ডিএন ফর্টি ও নাইনটি সি বাস মালিক শ্রমিক ইউনিয়ন ও গাইঘাটা চাঁদপাড়া অটো ইউনিয়নের পক্ষ থেকে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রতন ঘোষ এরপর আট দলে ভাগ হয়ে মাঠে নেমে পড়েন তারা সারাদিন জমিয়ে খেলাধুলো খাওয়া দাওয়া দিনের শেষে জয়ের শিরোপা অর্জন করেন নাইনটি সিক্স সি বাস মালিক সমিতি খেলায় বিজিত দলের শিরোপা অর্জন করেন অটো ইউনিয়নের সদস্যরা এ বিষয়ে সংগঠনের পক্ষে নারায়ণচন্দ্র ঘোষ জানান সারা বছর যাত্রীদের পরিষেবা দিতে পথে পথেই দিন কাটে এদের বছরের বিশেষ দিনে তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে এই উদ্যোগ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা